কবি নজরুল সরকারি কলেজ, সরকারি কবি নজরুল কলেজ হিসেবেও পরিচিত, বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1874 সাল থেকে যাত্রা শুরু করে। এই কলেজটি 16 ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। হাজি মোহাম্মদ মহসিন ফান্ডের আর্থিক সহায়তায় 1874 সালে ঢাকায় কলকাতা মাদ্রাসার আদলে মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়। এটি ছিল পূর্ব বাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দি সোহরাওয়ার্দী। 1915 সাল পর্যন্ত হাজি মোহাম্মদ মহসিন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয়। উক্ত সালে এটি উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগটি পৃথক হয়ে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল নাম ধারণ করে। 1923 খ্রিস্টাব্দে মাদ্রাসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয়। 1962 খ্রিস্টাব্দে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের বিলুপ্তি ঘটলে কলেজ শাখার নাম হয় ইসলামিয়া সরকারি কলেজ এবং স্কুল শাখাটির নাম হয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা। 1972 সালে কলেজের নামকরণ হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। 1978 সালে কলেজে সহশিক্ষার প্রচলন হয়। কলেজে একটি গ্রন্থাগার রয়েছে। ঢাকা কিংবা গাজীপুরে রেন্টেকারের জন্য যোগাযোগ করতে পারেন হলিডে রেন্টেকারে। ১৯৭৯ সালে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় স্নাতক পর্যায়ের শিক্ষা চালু হয়। 1985 সালে কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রথম স্নাতক সম্মান কোর্স খোলা হয়। 1993 সালে কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পর্ব মাস্টার্স কোর্স চালু হয়। কলেজটিতে 1982 সালে বিএনসিসি এবং রোভার স্কাউট ব্যবস্থা চালু হয়। 2004 সালে এই কলেজে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও ভূগোলসহ মোট 12টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে কলেজে মোট 24টি বিষয়ে অনার্স, 5টি বিষয়ে প্রথম পর্ব মাস্টার্স এবং 4টি বিষয়ে শেষ পর্ব মাস্টার্স কোর্স চালু রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে বর্তমানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে। কলেজের শিক্ষক শিক্ষিকাগণ এখানে মডারেটরের দায়িত্ব পালন করলেও ছাত্ররাই এসব ক্লাবের প্রাণ।
সারা বছর জুড়ে এই ক্লাবগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে কলেজের ছাত্রদের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। এইসব ক্লাবের আয়োজিত কিছু কিছু অনুষ্ঠান ও কার্যক্রম বর্তমানে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে। দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই কার্যক্রমগুলোকে ভিন্ন মাত্রা দান করে। ক্লাবগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, কবি নজরুল সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক সংসদ, কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব, কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব, কবি নজরুল সরকারি কলেজ ইংরেজি ক্লাব, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাহিত্য সংসদ, কবি নজরুল সরকারি কলেজ ফটোগ্রাফি সোসাইটি, কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিট, শুদ্ধস্বর কবি নজরুল সরকারি কলেজ। উল্লেখযোগ্য কৃতি শিক্ষার্থী নুরুল ইসলাম, সাবেক উপরাষ্ট্রপতি ও বিচারপতি মোহাম্মদ আব্দুল বারী, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কায়কোবাদ, কবি ও সাহিত্যিক হারুন হাবিব, প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ সাজ্জাদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়কচাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ইতিমধ্যে খাগড়াছড়ি হর্টিকালচার হেরিটেজ পার্ক এবং আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন ভিডিওগুলো। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের মতামত কিংবা কোথা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।